স্বাধীনতার 52 বছর পরও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীন বাংলাদেশে আমাদের এমপিওভুক্ত শিক্ষকরা পদে পদে বৈষম্যের শিকার। যে বৈষম্যের জন্য আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন আর উপহার দিয়েছিলেন একটি স্বাধীন বাংলাদেশ, সেই বাংলাদেশে এখনও আমাদের এমপিভুক্ত শিক্ষক আর সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে রয়েছে পাহাড় সমান বৈষম্য। আজকে সেই বৈষম্যগুলো আপনাদের জন্য তুলে ধরব। প্রথমত হচ্ছে প্রারম্ভিক বেতন স্কেল। স্বচ্ছ বিদ্যালয়ের একজন শিক্ষকের প্রারম্ভিক বেতন স্কেল শুরু হয় 16,000 টাকা দিয়ে, আর এমপিওভুক্ত বিদ্যালয়ের অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষকের বেতন শুরু হয় 12,500 টাকা দিয়ে। অথচ আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যে যোগ্যতা নিয়ে এই শিক্ষকতায় পেশায় আসেন, সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু একই যোগ্যতা নিয়ে একটা সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। আপনার পরীক্ষার ক্ষেত্রে আসেন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যদি একজন শিক্ষক নিয়োগ দিতে হয়, যে যে যোগ্যতাগুলো দরকার, যে যে পরীক্ষাগুলো দিয়ে আসতে হয়, সরকারি উচ্চ বিদ্যালয়ে কিন্তু সে একই পরীক্ষা নিয়ে হয়তোবা আপনারা একজন সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক হন। যদি লক্ষ্য করেন দেখবেন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক হতে তার চেয়েও বেশি কিন্তু কষ্ট করতে হয়। এবার আসেন চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতায় সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের 1,500 টাকা দেওয়া হয়, অন্যদিকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দেওয়া হয় মাত্র 500 টাকা। এরপর আপনারা আসেন বাড়ি ভাড়ার বা ভাতা যেটা দেওয়া হয়। সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা পান মূল বেতনের 45% থেকে 50%, অন্যদিকে এমপিওভুক্ত বিদ্যালয়ের শিক্ষকরা পান বা এমপিওভুক্ত মাদ্রাসা কলেজের শিক্ষকরা পান একেবারে পিয়ন থেকে শুরু করে একেবারে আপনার অধ্যক্ষ পর্যন্ত এই এমপিওভুক্ত প্রতিষ্ঠানের যে বাড়ি ভাড়াটা দেওয়া হয় শিক্ষকদেরকে বা অন্যদের সেটি হচ্ছে 1,000 টাকা। আপনাদের কাছে প্রশ্ন রইল এই 1,000 টাকা দিয়ে বাংলাদেশের কোন জায়গায় এখন বাসা ভাড়া পাওয়া যায়, আপনারা সেটি আমাদেরকে জানাবেন কমেন্টে। এরপর উৎসব ভাতা। সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা মূল বেতনের 100% উৎসব ভাতা পায়, অন্যদিকে আমাদের এমপিভুক্ত বিদ্যালয়ের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মূল বেতনের মাত্র 25% উৎসব ভাতা পায়। এটি যে দুটি উৎসব ভাতা দেওয়া হয় সে দুটি উৎসব ভাতা বিশেষ করে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে দুটি যে উৎসব ভাতা দেওয়া হয় সেখানে এই পরিমাণ পার্থক্য বা বৈষম্য আপনারা দেখেন কী পরিমাণ বৈষম্য আছে। এরপর আসেন অবসরকালীন যে এককালীন ভাতা। মূল বেতনের 90%-এর 300 গুণ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা বা সরকারি বিদ্যালয়ের বা সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা পান, অন্যদিকে এমপিভুক্ত বিদ্যালয়ের শিক্ষকরা পান মূল বেতনের মাত্র 75 গুণ। অবসরকালীন যে মাসিক ভাতা সেটি মূল বেতনের 90% প্লাস চিকিৎসা ভাতা পায় সরকারি বিদ্যালয় বা সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা, আর এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য সেটি নেই। তারপর আসেন আপনার অবসর সুবিধার জন্য যে চাঁদা জমা দিতে হয় না সরকারি প্রতিষ্ঠানের বা সরকারি বিদ্যালয়ের যে শিক্ষকরা আছেন তাদের কিন্তু কোনো চাঁদা জমা দিতে হয় না, কিন্তু এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মূল বেতনের 6% আপনার কল্যাণ এবং অবসর মিলে প্রায় 10%, এখানে 6% বলা হচ্ছে, 10% কিন্তু চাঁদা হিসেবে কিন্তু অবসর এবং কল্যাণ ট্রাস্টে জমা করতে হয়। এবং এই টাকাটা পেতে আমাদের সম্মানিত শিক্ষকরা কী পরিমাণ কষ্ট পায়। অনেক শিক্ষক আছেন অবসরের পর হয়তোবা সেই টাকাটা আর দেখে নাই, তারা কিন্তু বিভিন্ন অসুস্থতা বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগে তারা এই টাকাটার পেছনে দৌড়তে দৌড়তে আমাদের শিক্ষকরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু টাকার মুখ তারা দেখে নাই। এরপর আসেন আপনার আমাদের যে অবসর সুবিধার জন্য, অবসর সুবিধা এরপর আমাদের যে বদলি আমাদের সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা সুবিধাজনক জায়গায় কিন্তু বদলির সুযোগ আছে। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যেখানে যোগদান করেছেন আগে হয়তোবা প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারতো, এখন কিন্তু একবারে মন্ত্রণালয় থেকে একবারে প্রজ্ঞাপন জারি করে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যেখানেই আছেন সেখানে একেবারে জন্য রয়ে যাচ্ছে, তাদের কোনো বদলির সুযোগ সুবিধা নেই। এরপর আসেন প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের টাইম স্কেল। সরকারি উচ্চ বিদ্যালয়ে বা সরকারি বিদ্যালয়ে সরকারি প্রতিষ্ঠানে দুটি আছে, আমাদের এমপিভুক্ত প্রতিষ্ঠানে কিন্তু আমাদের সরকারি প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকদের কোনো টাইম স্কেল নেই। আর একটা সবচেয়ে আশ্চর্যের বিষয় সেটি হচ্ছে আমাদের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে একজন সহকারী প্রধান শিক্ষকের বেতন স্কেলও কিন্তু আপনারা হচ্ছেন অষ্টম কুডে এবং আমাদের অষ্টম গ্রেডে আমাদের সিনিয়র শিক্ষকরা একটা টাইম স্কেল পেয়ে অষ্টম গ্রেডে চলে যাচ্ছে।
হচ্ছে। এখানেও কিন্তু একটা দীর্ঘদিনে একটা অসন্তোষ আমরা লক্ষ্য করি, এতগুলো বৈষম্য, যেই বৈষম্যের জন্য আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন এবং দেশ একটি পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিলেন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে। সেই স্বাধীন বাংলাদেশে 52 বছর পরও এমপিভুক্ত শিক্ষকরা প্রতি পদে পদে বৈষম্যের শিকার হচ্ছে। আমরা সেই বৈষম্যের মুক্তি চাই। আশা করি আমাদের হয়তোবা আমাদের অনেকে প্রশ্ন করে আপনারা এত আন্দোলন, এত কেন আপনার দাবি দেওয়া। আসলে আমাদের দাবি দেওয়া হচ্ছে ন্যায্য দাবি দেওয়া। আমাদের দাবি দেওয়া হচ্ছে আমাদের শিক্ষকরা একই যোগ্যতা নিয়ে শিক্ষকতায় আসেন, একই সিলেবাসে পাঠদান করান, একইভাবে খাতা মূল্যায়ন করেন, প্রশ্ন প্রণয়ন করেন, এগুলো একইভাবে কাজ করার শর্তেও বাংলাদেশের 97% শিক্ষাক্ষেত্রে যাদের অবদান তাদেরকে আপনারা এভাবে বঞ্চিত রেখে কখনো একটি যে শিক্ষার যে ডেস্টিনেশন সেখানে কিন্তু পৌঁছানো কখনো সম্ভব না। আমরা সেই বৈষম্য থেকে মুক্তি চাই। আশা করি আমাদের জননেত্রী বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু তনয়া, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশের না পৃথিবীর যে কয়েকজন প্রধানমন্ত্রীর মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী হিসেবে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিবেচনা করা হয়। আগামী 5 অক্টোবর আমাদের সেই মাননীয় প্রধানমন্ত্রী মাদার অফ হিউম্যানিটি, আশা করি আমাদের সেই বৈষম্য থেকে, আমাদের এমপিভুক্ত শিক্ষকদের বৈষম্য থেকে মুক্তির একটা ঘোষণা দেবে, সেই আশায় কিন্তু আমাদের লক্ষ লক্ষ আমাদের শিক্ষকরা। তা আশা করি আমাদের স্বপ্ন, আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের যে প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রী থেকে, সেই প্রত্যাশাটা আমাদের শিক্ষকদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই অবশ্যই বঞ্চিত করবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিওটি আমাদের সম্মানিত শিক্ষকদের জন্য, আপনারা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন।